আসসালামু আলাইকুম আমি বুলবুল বলছিলাম কাবলেন শহর থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো আছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষ আজকে আসলে খুব ভাইরাল ব্যাপারে কোনো কথা বলবো না শুধু একটা কম্পেরিজন করার জন্য আসলে কথা বলবো কম্পেয়ার কার সাথে করব তুলনা কার সাথে করব। তো জার্মানিতে নির্বাচন চলে এসেছে মোটামুটি আপনারা খুব ভালো করে জানান আগামী ছাব্বিশ তারিখে জার্মানির নির্বাচন হবে এবং মোটামুটি নতুন চ্যান্সেলর হবে যদি এক কথায় বলি তাহলে আসলে জার্মানির যে হর্তাকর্তা মানে প্রধান যে ব্যক্তি হবে রাজনৈতিক বা সরকার প্রধান সে নির্বাচিত হবে এর মাঝখানে তো আসলে সংসদ সদস্য ডিভিশন অনুযায়ী স্টেট অনুযায়ী মহল্লা অনুযায়ী ডিস্ট্রিক্ট অনুযায়ী এটা তো হবে এটা তো স্বাভাবিক এই নির্বাচনে মোটামুটি এখন যারা বর্তমানে ক্ষমতায় আছে সেটা হল ইংরেজিতে ইউ এই একটা দল বর্তমান ক্ষমতায় আছে এবং এই দলের যে প্রধান সে হলো অ্যাঙ্গেলা মার্কেল উনি একজন নারী ওনার বয়স আজকে পর্যন্ত আমি গুগল গেটে পেয়েছি হলো সাতষট্টি বছর তো জার্মানির ইতিহাসে জার্মান যতদিন পর্যন্ত আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যত প্রভাবশালী এবং সফল যদি সরকার প্রধান কেউ থাকে তাহলে সবাই মনে করে যে অ্যাঙ্গেল মার্কেল কি আসলে সবচেয়ে বেশি সফল মনে করে এবং সে ক্ষমতায় আছে দুই সাল থেকে আজকে দুই সাল অলমোস্ট একুশ সরি ষোলো বছর কিছু হয়তো বেশি আছে সময় যাবৎ ক্ষমতায় আছে এবং তাকে সবাই সফল ফলে এই গত ষোলো বছরে মোটামুটি জার্মানি অর্থনৈতিকভাবে একটা পড়াশক্তি হয়ে গিয়েছে এবং শুধু খালি আমি অর্থনৈতিকভাবে পরাশক্তি বলবো না সাস্টেইনেবল ইকোনমি যেটা বলে সেটা তার আসলে মোটামুটি পরাশক্তি হয়েছে এবং এখন মনে করা হয় যে জার্মানিকে ওয়ান অফ টফ কিছু যারা আসলে ইকোনমি এবং যাদের ইকোনমির বেজ অনেক শক্ত তাদের মধ্যে বলা হয় আর কি তো অ্যাঙ্গেলা মার্কেল কি আবারও নির্বাচনে দাঁড়াচ্ছে বা সে কি আবারও চ্যান্সেলার হবে যদি তার দল ক্ষমতায় যায় হবে না সে মোটামুটি ঘোষণা দিয়েছে সে রিটায়ারমেন্টে যেতে চায় ইভেন সে দলেরও দায়িত্ব কোনো থাকতে চায় না মোটামুটি সে রাজনীতি থেকে মানে রিটায়ারমেন্ট হয়ে একেবারে টোটাল একবারে নর্মাল একটা লাইফ লিড করতে চায় অ্যাজ এ নর্মাল একজন জার্মান হিসাবে দেখুন অ্যাঙ্গেলা মার্কেলের ভিতরে কয়েকটা জিনিস খুব পজিটিভ দিক ছিল সেটা হলো যে সে এই কান্ট্রিটাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি আমি ভুল বলেছি সেটা হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি বানানোর চেষ্টা করেছে যেটা আসলে আমেরিকা যেটা করার চেষ্টা করে অনেক সফল হয়েছে যেটা আসলে সারা পৃথিবী থেকে মোটামুটি ম্যাগনেটের মতো চুম্বুক আকর্ষণ করে ট্যালেন্টগুলো তার দেশে নিয়ে মোটামুটি আমেরিকা পৃথিবীর মোটামুটি সবচেয়ে পরাক্রমশালী দেশ হয়ে গিয়েছে অ্যাঙ্গেলা মার্কেলের থিমটা আসলে এরকম ছিল তো এর মাঝখানে মার্কেল অনেক বেশি সমালোচিত হয়েছে যখন সে মিডল ইস্টের সিরিয়া আফগানিস্তান তারপর ইরাক থেকে মানুষকে আসলে অভিবাসনের জন্য এখানে অ্যাকসেপ্ট করেছে এবং মোটামুটি অফিসিয়ালিভাবে তিন থেকে চার লাখ মানুষকে অ্যাকসেপ্ট করেছে সেসব অনেক সমালোচিত হয়েছে নিজেদের মানুষের মাধ্যমে খোদ জার্মানদের মাধ্যমে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে তারা নিজেরাও বুঝতে পেরেছে যে এই ধরনের অভিবাসন মানে একসেপ্ট করে মোটামুটি জার্মানি লং টার্ম একটা সুবিধা হয়েছে যেমন সুবিধা হয়েছে অনেক দেশের কাছে খুব ভালোভাবে একসেপ্টেন্স হয়েছে মোটামুটি অনেক দেশ মেনে নিয়েছে জার্মানিকে এবং তার সাথে সুসম্পর্ক হয়েছে এবং আপনারা খুব ভালো করেই জানেন একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক থাকলে অটোমেটিকলি অনেক কিছুতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় এটা আসলে খোদ জার্মানরাও বুঝতে পেরেছে তো এত সফলতার পিছনেও অ্যাঙ্গেলা মার্কেল আর ক্ষমতায় থাকতে চাচ্ছে না বা সে চাচ্ছে না কিন্তু আমি যদি এখন কথা বলি সেটা হলো যে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত উনি আমার প্রধানমন্ত্রী ওনাকে যথেষ্ট সম্মান আমি দিতে চাই কারণ উনি যেহেতু আমার প্রধানমন্ত্রী আমি এখনও বাংলাদেশের আইডেন্টিটিতে আছি সো আমার আইডেন্টি হিসাবে এখন যেহেতু উনি আমার প্রধানমন্ত্রী ডেফিনেটলি ওনাকে সম্মান করাটা আমার কর্তব্য কিন্তু উনি বিভিন্নভাবে সমালোচিত এবং কিছু আলোচিত আছে সেটা হলো গত দুই হাজার আট সাল থেকে আজকে একুশ সাল পর্যন্ত মোটামুটি তারা তার দল ক্ষমতা আছে অন কাইন্ড অফ শেখ হাসিনা ক্ষমতায় আছে এর মাঝখানে অনেক উন্নয়ন হয়েছে এটা আসলে অস্বীকার যদি কেউ করে তাহলে আসলে বলা যাবে না এবং অনেক এক্সপার্টদের মতামত এই উন্নয়নের বেশিরভাগ অংশ প্রাইভেট থেকে এসেছে কেউ অনেকে বলে যে সেভেন্টি পার্সেন্ট উন্নয়ন এসেছে প্রাইভেট থেকে সরকারের থার্ড থার্টি পার্সেন্ট কন্ট্রিবিউশন ছিল আমি তারপর থার্ড পার্সেন্ট কন্ট্রিবিউশনকে খুব কম মনে করব না কারণ একটা রাজনৈতিক দল হিসাবে যদি সে ধরনের এনভায়রনমেন্ট রেডি না করতে পারত তাহলে আসলে এই থার্ড এই সেভেন্টি পার্সেন্ট হয়তো হতো না সো আমি ওই দিক থেকে ডেফিনেটলি আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো এবং কিন্তু এই মোটামুটি দুই হাজার আট থেকে আজকে একুশ সাল পর্যন্ত মোটামুটি বাংলাদেশের গণতন্ত্র মোটামুটি বিলীন হয়ে গিয়েছে আমি কোনো রাজনীতি করি না আমি একজন সাধারণ হিসাবে এইটা আসলে আমার ফিলিং যে বাংলাদেশে একটা মাত্র একদলীয় রাজনৈতিক রাজনৈতিক দল চলছে এবং মোটামুটি এই একদলীয় রাজনৈতিক দল চলতে গিয়ে মোটামুটি আন্ত অন্তঃকুণ দল এবং মোটামুটি পরিবারতন্ত্র মোটামুটি একেবারে জেকে বসেছে বাংলাদেশে তো আমি যেই কথাটা কম তুলনা কথা যে জন্য শুরু করেছি সেটা আসলে দেখুন আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজকে পর্যন্ত বয়স গুগল গেটে যেটা আমি পেয়েছি তিয়াত্তর বছর বয়স কিন্তু এই তিয়াত্তর বছর বয়সও মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখনও আসলে রিটায়ারমেন্টে যাওয়ার চিন্তা করেনি বা আসলে কি সে যাবে কিনা বা চীনের মতো চীনের রাষ্ট্রপতির মতো আজীবন প্রধানমন্ত্রী থাকবে কিনা এই ধরনের কোনো অ্যাক্ট হয়ে যায় কিনা সেটা আসলে আমার সন্দেহ এবং মোটামুটি আমার একটা দুঃখ থেকে যাবে যে আমরা যারা স্বাধীন বাংলাদেশে আমরা পিওর বাংলাদেশে আমরা কখনো পাকিস্তানি ছিলাম না এখনও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা একটা সময় পাকিস্তান পাকিস্তান ছিল জন্মসূত্রে কারণ তার জন্ম হয়েছে একাত্তরের আগে সে তো পাকিস্তানি তখন থাকবেই স্বাভাবিক তো আমার একটা দুঃখ থেকে যাবে এখন পর্যন্ত বাংলাদেশের পঞ্চাশ বছর হয়ে গিয়েছে কিন্তু আমরা মানে পিওর একজন বাংলাদেশে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো আসলে দেশ না তা এখনো পায়নি কিন্তু আমি চাই সেই দেশ আমরা একদিন পাবো শুধু খালি শেখ হাসিনা না বা শেখ হাসিনার ফ্যামিলি না মোটামুটি প্রধান যে বিরোধী দল বিএনপি তারাও আসলে পরিবারতন্ত্র রাজনীতি করে মোটামুটি শেখ হাসিনার ক্ষেত্রেও যে আওয়ামী লীগ সেটা আসলে অনেকটা পরিবারতন্ত্র কিন্তু আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই এবং আমরা সাধারণ মানুষরা বলতে চাই যে আমরা আসলে নতুন নেতৃত্ব চাই আমরা চাই এই বাংলাদেশে যারা বাংলাদেশ হিসাবে জন্মগ্রহণ করেছে এইরকম নেতৃত্ব চাই আর আমরা চাই আপনার দলের ভিতরেও মোটামুটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আপনি ডেফিনেটলি অনেক ভালো নেতা আপনি আপনার দলের জন্য খুব ডেডিকেটেড কিন্তু আপনি একটু চিন্তা করেন সেটা হলো যদি আপনি কোনোভাবে মানে পৃথিবী ছেড়ে চলে যান তাহলে আপনার দলের ভারটা কে নেবে আমরা এখনই সেটা দেখতে চাই এবং আপনি যে দলের হরতাকর্তা থাকবেন না সেটা কিন্তু আমরা বলছি না কিন্তু আপনি অ্যাডভাইজারি বোর্ডে চলে যান মোটামুটি ফ্রন্টলাইনে নতুন কোনো নেতা নিয়ে আসুন আমরা আসলে তরুণ প্রজন্মরা যারা আসলে আমরা একবার রাজনীতির সাথে যুক্ত না তারা আসলে আমরা নতুন নেতা চাই যারা আসলে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স করবেই দুর্নীতি যারা করবে তাদেরকে মোটামুটি একেবারে বিলিং করে দিব সেই ধরনের নেতা চাই আমরা এবং আমি আশা করি যে আমার দেশের প্রধানমন্ত্রী জার্মানির মতো একজন সফল দেশ নেতার কাছে অনেক কিছু শিখবে আমরাও চাই সেটা হলো যে একসময় বলতে যে আমাদের শেখ হাসিনা অনেক বড় নেতা ছিল আমি আমার জন্মের পরে আমি আসলে কয়েকজন নেতাকে দেখেছি যেমন শেখ হাসিনাকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে দেখেছি আমি আসলে আমার আইডল হিসাবে এই নেতাদের মাঝখান থেকেই আসলে আমি নিতে চাই এবং আমাদের যেই সবচেয়ে বড় কথা সেটা হলো পরিবারতন্ত্রকে বিলীন করতে হবে আমরা তরুণ প্রজন্ম পরিবারতন্ত্রটাকে পছন্দ করছি না হয়তো অনেক তরুণ প্রজন্ম আছে যারা এই বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত তারা হয়তো দলের খাতিরে পদের খাতিরে তার স্বার্থের খাতিরে বলবে যে না শেখ হাসিনাই ক্ষমতায় দরকার বা খালেদি দরকার বা হোসেন মোহাম্মদ এর সাথে ফ্যামিলি থেকে একজন নেতা দরকার কিন্তু বাস যেই তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম কখনোই চায় না যে একটা পরিবারতন্ত্রই মোটামুটি দেশ চালাক আমরা সেটাকে পছন্দ করছি না আমাদের পছন্দ অপছন্দ হয়তো কিছু আসা যাবে না কিন্তু আমরা হয়তো মুখ ফুটা অনেক কিছু বলবো না কিন্তু আমরা যখন বলবো তখন হয়তো অনেক বেশি কিছু পাল্টে যেতে পারে খারাপ কিছু হতে পারে ভালো কিছু হতে পারে আমরা চাই না এই ধরনের খারাপ কোনো এক্সপিরিয়েন্স পাইতে আর কারণ আমরা আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পরে শাসক পাকিস্তান থেকে জুলুমকারী পাকিস্তান থেকে শাসন স্বাধীনতা পাওয়ার পরে আমরা আসলে চাই অনেক কিছু দেখেছি আমাদের অনেক নেতাকে আমরা মৃত্যুবরণ করতে দেখেছি যাদের অকাল মৃত্যু হয়েছে শেখ হাসিনার পিতামহ শেখ মুজিবুর রহমান যার আসলে বড় একটা কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে তারপরে আমরা বিএমপির শহীদ জিয়াকে দেখেছি শহীদ শেখ মুজিবুর রহমান উনি অনেক ভালো কাজ করেছে কিন্তু আমরা চাই আর কোনো এই ধরনের কোনো কু যেন না হয় আমরা চাই একটা বেটার প্ল্যাটফর্ম একটা সুস্থ প্ল্যাটফর্ম আমরা চাই তো এই বলে আজকের মতো আমি শেষ করছি আমাদের কথাগুলো সম্পূর্ণ একজন সাধারণ মানুষের কথা আমরা খুব বেশি অ্যানালাইটিক্যাল অ্যানালাইজ করে কথা বলতে পারি না কিন্তু আমাদের সাধারণ মানুষের কিছু কথার কিছুটা হলেও মূল্য আছে এবং আশা করি আমাদের যে পালস মডার্ন জেনারেশন যে পালস আপনার যে দলের গন্ডি পের হয়ে পার হয়ে মোটামুটি যে মত মতামত দেওয়া যায় সেই রকম মতামত দেওয়া থেকে আমাদের মতগুলো নিয়ে নতুন প্রজন্মজনক ক্ষমতায় আসতে পারে নতুন যেন দেশ চালাতে পারে সেই ধরনের ব্যবস্থা করবেন আর আমরা বরাবরই বলছি যে পরিবারতন্ত্র আমরা কোনোভাবেই পছন্দ করি না যদি সাধারণ জনগণ মেনে নেয় ওকে ফাইন দ্যাট ইট বাট আমরা এইটার কন্টিনিউশন চাই না আজকের মতো আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ